নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে এবং আলোচ্য বিষয় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করবার জন্য দুটো অতি সহজ পদ্ধতি পদ্ধতিগুলি বাস্তু এবং জ্যোতিষ এই দুজনের সঙ্গেই কিন্তু সম্পর্কিত এবং জীবনে এগিয়ে চলার পথে যে বাধা আসছে বা প্রতিবন্ধকতা যার কারণে আমাদের মুভমেন্ট ইম্প্রুভমেন্ট বাধা প্রাপ্ত হচ্ছে সমস্যা আসছে দৈনন্দিন জীবনে সেগুলো থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসবার পথে আমাদের এগিয়ে চলার পথে বেশ বেশ খানিকটা সাপোর্ট এনে দেবে এই টটকাগুলি অনেক সময় আমাদের মধ্যে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট চলে আসে ইচ্ছায় অনিচ্ছায় কোনো না কোনোভাবে আমরা এই নেগেটিভ এনার্জির প্রভাবে জরাগ্রস্ত হয়ে পড়ি কোনো কাজে মন বসছে না একটা অড মেন্টালিটি মনটা ঠিকঠাক থাকছে না কারোর সঙ্গে কথা বলবার সময় বিহেভিয়ার খারাপ করে ফেলছি নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী কাজকর্ম করবার জন্য যে এনার্জি লেভেল দরকার সেটা আনতে পারছি না কানেকশন লুজ হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো আমাদের জীবনে নেগেটিভ এনার্জি ইম্প্যাক্ট নির্দেশিত করে কখনো কখনো স্কিনের সমস্যা হচ্ছে কিছুতেই রোগ নির্দেশ করা যাচ্ছে না কখনো কখনো আমরা দুঃস্বপ্ন দেখছি কখনো কখনো প্রয়োজনের সময় জিনিসপত্র খুঁজে পাচ্ছি না হারিয়ে যাচ্ছে কাজের জায়গাতে দুর্ব্যবহারের শিকার হওয়া এগুলোও কিন্তু নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট দেয় কখনো কখনো মাঝরাতে ভয়ঙ্কর ভয় পেয়ে ঘুম ভেঙে যাওয়ার টেন্ডেন্সি শরীর থেকে যেন কিছু একটা বেয়ে উঠছে এইরকম টাইপের ঘটনাগুলো নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট নির্দেশ করে ছোট্ট ছোট্ট দুটি প্রতিকার সেগুলো কিন্তু আপনার এই নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট অনেকটাই কমিয়ে দেবে সাধারণভাবেও করতে পারেন প্রত্যেকটা দিন সকালবেলা আপনার এনার্জি লেভেল অনেকটাই বেড়ে যাবে তাহলে কি কি কাজ দুটি সেটা আমাদেরকে বুঝতে হবে। কাজটা একই সাথে আমরা করব এবং দুটো পার্টে করবো দুটি পাত্র আমাদেরকে কালেক্ট করতে হবে একটা পাত্র আর একটা মাটির পাত্র মাটির পাত্রটা সরা হলে পরে সবচেয়ে ভালো হয় হাড়ির যে ঢাকনা সেই রকম সরা এবং তার যে ব্যাস সেটা মোটামুটি এক ফুট হবে সাধারণ বাড়ির ক্ষেত্রে তাহলে এক ফুট ডায়ামিটার যুক্ত সরা এবং একটা কাচের পাত্র আমরা করে ফেললাম এবার এই কাচের পাত্রটির অর্ধেকটা লবণ দিয়ে ভর্তি করতে হবে সি সল্ট সবসময় ভালো যদি পসিবল না হয় সেই ক্ষেত্রে বাড়ির সাধারণ লবণ সেটাও দেওয়া যেতে পারে তবে সাধারণ লবণ দিলে কাচের পাত্রটার মধ্যে অবশ্যই একটা তামার পয়সা বা তামার খণ্ড সেটা কি দিয়ে নিতে হবে নুন রাখার আগে অর্ধেকটা নুন দিয়ে ভর্তি হয়ে যাওয়ার পরে বাকি অর্ধেকটা চারকোল দিয়ে দিয়ে ভর্তি ভর্তি করতে করতে হবে হবে কাট কয়লা এবং এই পুরো জিনিসটাকে আপনার খাটের নিচে গুছিয়ে সুন্দরভাবে রেখে দিতে হবে দিন পর পর এটাকে আমরা চেঞ্জ করব। এবং পনেরো দিন পর পর এই পুরো জিনিসটাকে একদম বাড়ি থেকে দূর করে ফেলে দিতে হবে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠবার পরে আপনি দেখবেন যে আপনার এনার্জি লেভেল হাই হয়েছে ঘুম ভালো হয়েছে যদি আপনি একদম অনিদ্রার রোগী হয়ে থাকেন তাহলে যে আপনি খুব ভালো ঘুমোবেন সেটা নয় কিন্তু আপনি যদি সাধারণ ঘুমের অল্প স্বল্প কষ্টে ভোগেন সেই কষ্ট কিন্তু লাঘব হতে দেখতে পাওয়া যাবে যারা দুঃস্বপ্ন দেখেন তাদের এই প্রবণতা অনেকটাই কমবে এবং আমরা যে ঘুমিয়ে উঠে আমাদের বডিটাকে চার্জ করে নিই সেই চার্জিং প্রসিডিওর এইটা কিন্তু অনেক ভালোভাবে রিয়ালাইজ করতে পারবেন আপনি দ্বিতীয় গাছটি আমাদের বাকি রয়েছে আমাদের কাছে রয়েছে মাটির একটি সরা এর মধ্যে আমরা দুটি গাছ লাগাবো প্রথম গাছটি হলো হলুদ আর দ্বিতীয় গাছটি হলো দুর্বা পারিপার্শ্বিক এলাকায় মাটির ওপরে ঘুরলেই দুর্বার গাছ আপনারা পেয়ে যাবেন ওখান থেকে খানিকটা কালেক্ট করে নেবেন এবং সেই সঙ্গে যে মাটি লেগে রয়েছে সেটাও আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে আর কয়েক খণ্ড হলুদের টুকরো সরার মধ্যে দিয়ে ঘরে যদি মাটি থাকে ভালো যদি না থাকে আশেপাশে থেকে একটু মাটি এনে চাপা দিয়ে রাখলে পরে কিছুদিনের মধ্যে গাছ বেরিয়ে উঠবে তাহলে এই দুটো গাছ একসঙ্গে রয়েছে একটা হচ্ছে হলুদ গাছ আর একটা হচ্ছে দুর্বা এই দুটো একত্রে বেড়ে উঠছে এবং এই টোটাল সিস্টেমটাকে আপনাকে রাখতে হবে বাড়ির নর্থ ইস্টে যদি পসিবল হয় বাড়ির ছাদের ওপরে কিংবা বাড়ির নর্থ ইস্টে যদি ব্যালকনি থাকে সেইখানে এবং এর মাধ্যমে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার প্রসপারিটি বেড়ে উঠবে এবং আপনার ওপরে যে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট সেটা কিন্তু এই গাছ গাছ বা এরা অ্যাবজর্ব করবে যদিও এর মধ্যে খুব লজিক আমরা খুঁজে পাবো না কিন্তু আলটিমেটলি ইউজ করলে পরে আপনারা রিয়ালাইজ করবেন মোটামুটি পনেরো দিনের মধ্যে আপনারা কিন্তু শারীরিক মানসিক দিক থেকে অনেকটাই হ্যাপিনেস খুঁজে পাবেন এবং একটা তৃপ্তি একটা স্বস্তির ভাব সেটা কিন্তু আপনারা রিয়ালাইজ করতে পারবেন ঘটছে এই ব্যাপারটা আপনারা ফিল করতে পারবেন এরই সঙ্গে সঙ্গে বেশ কিছু আটকে থাকা কাজ বিভিন্ন সাধারণ ডিস্টারবেন্স সেগুলো থেকেও কিন্তু নিজেদেরকে নিজেদের পরিবারকে রিলিফ দিতে আপনারা খুব সহজেই সক্ষম হবেন তাহলে আর দেরি না করে এবার সরাসরি আমরা একটু চেষ্টা করে দেখি কি ঘটলো আমাদের সঙ্গে কতটা রিলিফ পেলাম সেটা আমরা অবশ্যই শেয়ার করব ইউটিউবে কমেন্ট বক্সের মাধ্যমে এবং ফিফটিন ডেজ পনেরো দিন আপনারা দেখুন অনেকটাই ফ্রিনেস এটা কিন্তু আপনাদের মধ্যে আসবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সক্রিয় থাকুন সমৃদ্ধ হয়ে উঠুন আপনার নিজের জীবনে সব সময় মোটিভেটেড থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার